বাজে গিফট কিনতে। এই হচ্ছে এটা আমি আর সৌরভ দিচ্ছি, এতক্ষণ ধরে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম এই গিফটগুলো দেখার চক্করে। এরকম খুশি দেখে ওর কি রিয়াকশন হবে সেটা দেখাবো। আরে কাকুর দোকানে খুব ভালো ভালো এখানে সব বলছি, এইরকম বড় দিলে ভালো তো, এটা তো বাইকে নিয়ে যাবো কি করে, এইরকম এই প্লাস্টিকে দাও। কি সুন্দর সুন্দর এখানে চলে এসেছে মাম্মার বার্থডে ড্রেস। এবার মাম্মার বার্থডে আসছে, তাই মাম্মা এগুলো মাম্মাকে কিনে দিয়েছে। আর সব গিফটগুলো ওখানে রাখা থাকবে। আর আমার কেকটা বিড়াল কেকটা আমি কাটবো। হ্যাঁ চলো তাহলে খুলে দেখি এটাতে কি কি আছে। জামা, এটা ব্লু ড্রেস, তারপর কি জামা আছে, গ্রিন দেখাও, এটা হচ্ছে একটা গ্রিন কালারের লং ড্রেস, এইটা হচ্ছে কিটি, কেমন এটা, আমার কি আমি কি পরবো, আমাকে একটু মিনি মাউস কেমন। আর এটা হচ্ছে শাড়ি, এটা দেখাবো না এখন, এটা সরস্বতী পূজার জন্য থাকতোলা, তাই তো। আর জামাগুলো দেখো, আজকে আমার ইয়ার বার্থডে, সো আমরা একটু সারপ্রাইজ রেখেছি ওকে, ও এখন অবধি রুমে নেই, তো ওর জন্য সুন্দর করে একটু সাজিয়েছি, ওর মতো করে পুতুল খেলতে ভালোবাসে, আর সেই জন্য এবং এবার ওকে আস্তে আস্তে করে আমরা এই রুমের মধ্যে নিয়ে আসব, তাই ছোট্ট করে একটা ডেকোরেশন করেছি ওর। এই বছর ওর 4 বছর পূর্ণ হলো, ও খুব ভালোবাসে বাবা টেডি চায়, ইউনিকর্ন চায়, ওর মনের মতো, আর ওর খুব ভালো লাগে এলিফ্যান্ট, তাই আমরা রাত্রেবেলা এলিফ্যান্ট দিয়ে পরে আমরা একটা সুন্দর কেক করেছি, তার সাথে ম্যাজিক ক্যান্ডেল তো রয়েছে, ও খুব ভালোবাসে, ফু দেবে অম করবে, ওটা ওর মজা। তো এবার আমি ওকে নিয়ে আসবো চোখ বন্ধ করে। এই যে আমাদের হিয়াসোনা আসছে, আস্তে আস্তে করে আসছে আসছে হিয়াসোন টোনা এসে গেছে, হিয়া ব্লু, চোখ বন্ধ চোখ বন্ধ বেটো, আমি লাইট জ্বালাবো। বছরেই একটা দিনের জন্যই বোধ হয় মানে প্রত্যেকটা বাচ্চা থেকেও বেশি এক্সাইটেড থাকে তাদের মা বাবা, ঠিক ততটাই এক্সাইটেড আমি আর সৌরভ। শুধু আমি আর সৌরভ বলাটাই ভুল, মানে এই দিনটার জন্য মানে আমার মা বাবা মানে সবাই, কারণ মানে হিয়া আমার এক মানে আমি এই সৌরভ আমরা দুজনেই মানে যেহেতু সিঙ্গেল চাইল্ড, আর তাই হিয়া হচ্ছে আমাদের একমাত্র মেয়ে, তাই আমার বাড়ি ওর বাড়িতে মানে এমনিতেও নাতি নাতি জায়গা আলাদা জায়গা থাকেই, তাতে মানে একটাই হোক কি দশটাই হোক, তো যাই হোক হিয়া ঠিক ততটাই স্পেশাল। আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে জন্মদিন মানে 5 বছর আগে সেভাবে করা হয় না, আর হিয়া হয়েওছে কোভিডের সময়, ওর কোনো ওকেশনই সেভাবে হয়নি, 5 বছর আগে ওর কোনো বার্থডেও মোটামুটিভাবে সেই রকমভাবে আমরা সেলিব্রেট করবো না, তো তাও ওকে খুশি দেওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট অ্যারেঞ্জমেন্টগুলো এবার করেছিলাম। এবারে অ্যারেঞ্জমেন্টটা করার একদমই কোনো প্ল্যান ছিল না, কারণ আমার পা নিয়ে ভীষণ মানে ভুগেছি এই বছরটা। আমি জানি না আগামী বছরেও আমি মানে এই বছরেও আমি কেমন থাকবো, কিন্তু আমি মানে আমি চেয়েছি যে আমি যেটুকু আমি পারবো সেটুকু যেন ওর ভালো লাগার জন্যই আমি করতে পারি। মানে আমি পাটা নিয়ে এমনই ফ্যাশাতে পড়েছিলাম যে আমার পক্ষে মানে আমি ভেবেছিলাম প্রথমে যে 30টা বাচ্চা খাবো 40টা বাচ্চা, কিন্তু তারপর এই পাটার জন্য
সরেই এসেছিলাম ওই প্ল্যান থেকে। তো যাই হোক, সব মিলিয়ে একটু ছোট করে হয়ে ও হলো, ওকে যে খুশি দিতে পেরেছি সেই নিয়েই কিন্তু এই ব্লগটা। পুরো ব্লগটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ও কীভাবে এনজয় করেছে ওর এই স্পেশাল দিনটা সেটাও আপনারা দেখতে পাবেন এই পুরো ভিডিওটাতে। প্রত্যেক বছরই ওর কেক কাটার সময় ফেসবুকে একটা লাইভ করি, এবছরও সেটাই করছিলাম। করতে করতে আমার মা বাবাকে আর মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকেও ভিডিও কল করছিলাম, তো ওর তার মধ্যেই নাচ গান চলছিল আর কি। তো এখন এমনি ছোটখাটো কেক তো কাটাই হলো, এবার এগুলো কেকটা রাখতে আছি ফ্রিজে। আর কালকে কিভাবে কাটাচ্ছে, ইয়ার তিনবার কেক কাটবে। তো ও বাবা রে, এত ভালো ভালো কেক খেতে হলে বেকার্স পয়েন্ট মামার কাছে কিনতে হবে, তাই তো? ঠিক আছে, তো এবার এই রাখতে যাচ্ছি। এবার কাল সকাল থেকে কি করছি সেটা দেখাবো। সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। ইয়াকে স্কুলে ছেড়ে আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, স্কুলের প্রোগ্রাম হলো, এবার আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ওর জন্য কি সারপ্রাইজ করছে সেটা ও জানে না, তো যাই হোক বাড়ি ফিরে আমার মা অ্যারেঞ্জ করে গেছে সারপ্রাইজটা। এখন আপাতত বাড়ি যাওয়ার অপেক্ষা। তো 4 ডিসেম্বর হিয়াদের স্কুলে ছিল ক্রিসমাস প্রোগ্রাম, তো সেটাতে ও পার্টিসিপেট করেছিল, ওকে এঞ্জেল বানানো হয়েছিল, তো আমাদেরকে স্কুলে নিয়ে যেতেই হয়েছিল। স্কুল থেকে ফিরে দেখছি মায়ের এত কিছু প্রিপারেশন চলছে, ফ্রায়েড রাইস মানে চিকেন চিজ বল থেকে শুরু করে কোনো মানে হিয়ার পছন্দের গলদা চিংড়ি মানে কোনো কিছু মা বাদ রাখেনি, মা কিন্তু সবটা নিজে একা করেছে। আর কী কী রান্না করেছে সেটাও আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। আজকে হিয়ার একটা সারপ্রাইজ আছে, ওর দিদিয়া বানিয়েছে ওর জন্য কি কি রান্না। কেমন লাগে এই এত কিছু মা নিজের হাতে একা হাতে করেছে? চিকেন ফ্রায়েড রাইস ছিল, চিকেন কষা ছিল, পাবদা মাছের ঝাল ছিল, গলদা চিংড়ি ছিল, পম্পলেট দই পম্পলেট ছিল, চিকেন বল ছিল, চিকেন পকোড়া ছিল, চিকেন টিক্কিয়া ছিল, কারণ হিয়ার চিকেন খেতে খুব ভালোবাসে, ওইদিকে চিপস ছিল, চকলেটস ছিল, সালাড, আর মিষ্টি তো ছিল কি আমার ঠিক মনে পড়ছে না, তো আপনারা যদি দেখে থাকেন তাহলে সেটা জানাবেন। আর এখানে ওই পছন্দের চকলেটসগুলো ছিল সব, আর এই হচ্ছে মার বাবা হিয়াকে গিফট দিয়েছিল সেটাই। পুচকি ও কলেজ করে এসেছে, কোনোবার আসে না, ওকে এতবার রিকোয়েস্ট করা হয়, খুব ভালো লেগেছে এবার এসেছে। আমার মামার মেয়ে, মা এখন খাবার সার্ভ করেই যাচ্ছে, খাবার দিয়েই যাচ্ছে, এখনো এতটা চিকেন রয়ে গেছে, এটা কি করবো মা, এত কিছু রান্নার পরেও দুপুরবেলাটা তো কেটে গেল। এরপর বিকেল বেলায় দাদা মনিয়ার দ্বীপ চলে এসেছিল। মিনির জন্য চিন্তা নাই, মিনিকে তুই নিজে আগে গিয়ে সন্ধ্যাবেলায় এবার কেক কাটা হবে, পরে ওরকম যাবে। হ্যাঁ ওষিকে ডাকছি, এটা নামা এই দাদামণিয়া দ্বীপ ডেকোরেশন করেছে, এখানে কেক বের হচ্ছে, তুমি যদি ভিডিও করো তাহলে আমাকে স্লো মোশন দেওয়ার মতো, এটা বেশি দিন চলবে না। হাসি হাসি মুখ করো।
তো এখানে একটা ইনসিডেন্ট না শেয়ার করলেই নয়, সেটা আমরা সেদিন বুঝতে পারিনি। ওর ওই দীপাবলির রাতে ওই ইনসিডেন্ট, হাতটা সেই পুড়ে গেছিলো বলে তারপর থেকে ও আগুনটাতে ভয়ই পাচ্ছে, যেটা সেদিন আমরা রিয়েলাইজ করেছিলাম। তাই পরের কেক, মানে পরের কেক কাটিংগুলোতে আমরা ওটাকে রাখিই নিই ওই পার্টটাকে, যাতে ও বাচ্চাটি খুব ভয় পাচ্ছিলো ওর একটা, মানে যেহেতু একটা শখের মধ্যে ছিল ও। তো প্রথমবার হিয়া বেশ মানে অনেকটাই ভয় পেয়ে গেছিলো আর কেক ফেক খেতে চাইছিল, বলে পরের বার আরবার একবার ভালো করে পোজ দিয়ে কেক টেক কাটালো। পরের বার অবশ্য একটু কেক খেয়েছে। ও সাধারণত বাইরের কেক খায় না, আমার মা যেটা করে ও সেটুকুই খায়, মানে বাইরের কেক খেতে বলুন বা কিছু খেতে বলুন ও একদম পছন্দ করে না। ছবি চলে এসে ভিডিও করছি, হ্যাঁ ভিডিও স্টার্ট। এবার কেক কাটা হবে স্টার্ট। ওই সিঁড়ি ধরো, জানো আমার ধরো, দীপমা মা দীপাম দুপি মিমি, হ্যাপি দিদি আর দাদা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি খাওয়া দাওয়া হয়ে গেল সবার, কেমন খেলি দি? এইখানে রিটার্ন গিফট গুলো প্যাক করে রাখছে দাদামণি। বাজার আর আমি এখন চলছে আমার বিরিয়ানি প্রিপারেশন, এখানে পেঁয়াজের যেগুলো মানে মশলা করবো সেগুলো রেখেছি, তাদের রসুন ছেড়ে দিয়েছি, আমি নিজে পেঁয়াজ করেছি, এবার মশলার জোগাড় হবে, আদাটা শুধু দিতে চাই। কি অ্যাকোয়াগার্ডে জল ভর, মানে জলটা এখনো দেখলাম খালি, তো জল ভরতে বসেছি মানে দিয়ে এসেছি আর কি। আর এখানে দেখছি দাদামণি বেলুন ফোলানো স্টার্ট করেছে, অলরেডি এতগুলো ফোলানো হয়ে গেছে। এইখানে সৌরভ হট নুডলস করছে, বিরিয়ানি চলছে, আর ভেতরে দাদামণি আর দীপ গুলো আছে না, উপরের একটা তো মনে হলো উঠে গেছে। এইখানে হিয়ার জন্য যে খাবার গুলো আছে সেগুলো একে একে পরিবেশন করা হচ্ছে। পরের দিন বার্থডে সেলিব্রেশন হয়েছিল আমাদের এই নতুন বাড়িতে। তো আমি তো বলেইছিলাম যে পায়ের জন্য বেশি কিছু করতে পারিনি, তাই আমি চিকেন বিরিয়ানি, ওর পছন্দের চিকেন চাপ, আর করেছিলাম মাছ ভাজা আর বড়া ভাজা, মানে মাছের ডিমের বড়া ভাজা, তার সাথে একটু মিষ্টি চকলেট চিপস আর আমদই ছিল। এরপর বেশ কিছুক্ষণ ধরে হলো ওর ফটোশ্যুট। এই শাড়িটা না ওকে সরস্বতী পুজোতে পরাবো ঠিক করেছিলাম, কিন্তু এতটাই ভালো লাগলো এটা জন্মদিনে পরিয়ে দিয়েছিলাম। এরপর দেখায় বিকেলে কি হলো। আমার নাচের স্কুলের সব আমার একটু কাছের যারা তাদেরকেই বলেছিলাম, তাও সবাইকে আমি এখানে বলে উঠতে পারিনি, কারণ সেভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারিনি। এই চুপ লাল করছে।
বিরিয়ানি খাবো এবার, আজকে ব্লগটা এখানেই শেষ। না, গিফট খুলবো একটু পরে আমরা। দাঁড়ান দাঁড়ান, আমি একটু গিফট খুলবো। দাঁড়ান আপনার একটু ফোনটা একটু ধরে রাখ, ধরে রাখ, ধৈর্য রাখ। আপনারা হত দিয়ে কেটে দিলে তো আর হবে না, হত দিয়ে কেটে দিলে তো হবে না, গিফট দেখাতে হবে তো। ও খুব পথপথি। দেখো বাবা এসেছে। দাদামণি এখন আনপ্যাক করছে, দীপ দিয়েছে এটা। আচ্ছা, এটা ছোট দিদিয়া পাঠিয়েছে পিঙ্ক কালারের ব্যাগ। এটা দিয়েছে হিয়ার নাচের ম্যাম, কলতার ম্যাম দিয়েছে। এটা দিয়েছে খুব সুন্দর দিয়েছে, এটা টপ আর স্কার্ট, খুব সুন্দর। এবার বনি দিয়েছে, বনি কাকু, এটা তোমার, এটা ক্লাস এটা কে দিয়েছে দেখো, তনুশ্রী দিয়েছে আমার নাচের স্কুলের। ওয়াটার বটল, ওয়াটার বটল পিঙ্ক কালারের। আরে বাবা রে, পরি দেওয়া খুব সুন্দর হয়েছে। বাবা রে, দুটো ডমসের সেট পেয়েছে বল। ডোলো মামা হিয়ার, খুব সুন্দর স্টাডি টেবিলটা। এটা আমি এখন খুলছি, এটা মায়ের ঘরে ছিল। এই সোয়েটারটা দিয়েছে চুমকি মিমি, খুব সুন্দর হয়েছে। এভাবেই হিয়ার বার্থডেটা শেষ হলো, মানে বার্থডেটাও দারুণভাবে কাটলো। আর কালকে রাত্রেবেলায় আর ভিডিও নিতে পারিনি, আর সকালে উঠেছি। তো আজকের এই ব্লগটা আপলোড হতেও আমি জানি না কবে আপলোড হবে, কারণ মানে এখন পরপর অনেকগুলো কাজ আছে আমার নিজেরও, হিয়ারও,
তো যখনই আপলোড হবে তখন তখন আশা করছি আপনাদের কাছ থেকে খুব ভালোবাসা পাবো। আর ব্লগটা দেখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হিয়ার 5 বছরের জন্মদিন যেন আমরা খুব ভালো করে সেলিব্রেট করতে পারি, আর হিয়া যাতে অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন, এটুকুই চাই। এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।